Toprağa aman el. Kumargonç aman el. Malumgar Tapun Bunyadpur Gangarampur থেকে শুরু করে গোলাম ডাম্পালির জায়গা থেকে শুরু করে সমস্ত সবাই আপনারা এখানে এসেছেন আপনাদের সকলকে আমি বলি খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন অনেকক্ষণ ধরে বক্তৃতা চলছে বক্তৃতা আপনারা শুনছেন আমি আমার তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটি কথা বলবো সে গ্রাম সভাই হোক পঞ্চায়েত সমিতি হোক মিউনিসিপ্যালিটি হোক জেলা পরিষদই হোক কর্পোরেশনই হোক মনে রাখবেন আমাদের সকলকে খুব ভালো করে কাজ করতে হবে দুই মাথা উঁচু করে চলতে হবে তিন মনে রাখতে হবে আমরা মানুষের সেবক মানুষের সেবায় আমাদের জীবন ধারণ করতে হবে মানুষ যেটা ভালো চায় সেই দিকে থেকে আমাদের কাজ করতে হবে মনে রাখবেন আমাদের তৃণমূল কংগ্রেসে আমি নেতা নই আমি নিজেকে একজন কর্মী ভাবি আমি যখন গভর্নমেন্ট চালাই আমি নিজেকে মুখ্যমন্ত্রী ভাবি না আমি একজন সাধারণ মানুষ ভাবি আমি একজন সাধারণ মানুষের চেয়ারে বসে গভর্নমেন্ট চালাই এই কথাটা মনে রাখলেই দেখবেন মন থেকে সব দ্বিধা দ্বন্দ্ব দূর হয়ে যাবে সকলে মনে রাখবেন একটা রাজনৈতিক দল অনেক লোক নিয়ে হয় অনেক ধর্ম অনেক বর্ণ অনেক জাতি সবাইকে নিয়ে চলতে হয় একসাথে আমি যদি মনে করি আমি একা থাকবো আর কেউ থাকবে না সেটা ভুল আমি যদি মনে করি আমি বড় লিডার আমি একা থাকবো আর অন্যদের কাউকে মানবো না সেটা ভুল আপনি মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের একটা ট্রান্সপারেন্সি আছে তৃণমূল কংগ্রেস টিকিট দেয় যারা কাজ করে তাদের দেখে তৃণমূল কংগ্রেস কারো কাছে মাথা নত করে টিকিট দেয় না এবং দেবেও না এটা মাথা রাখবে যাদের সেই পুরনো মুসলিম হব যাদের কাজ করতে পাঠিয়েছিলাম এখানে ওখানে তারা অনেকেই গুছিয়ে নিয়ে হঠাৎ করে পালিয়ে গেছে রাম ছাগলের ছানার মতো কিরকম বলুন তো তারা ভাবছে প্রথমে ছিল ইঁদুর ইঁদুর একদিন বেড়ালকে দেখে ভয় পেল মুনি ঋষিকে গিয়ে বলল ঋষি মশাই আমাকে বেড়াল আনিয়ে দিন আমাকে বেড়াল কামড়াতে আসছে ঋষি মশাই আনিয়ে দিলেন এবং বেড়াল একদিন বাঘ দেখে ভয় পেল সেই লোক সেই বেড়াল গিয়ে বলল ঋষি মশাই আমাকে বাঘ বানিয়ে দিন সেই বাঘ বানিয়ে দিল তাকে ইঁদুর থেকে বাঘ বানালো এবার যখন বাঘ বানালো বাঘ হয়ে ঋষি মশাইকেই খেতে এলো পাশ তখন ঋষি মশাই বুঝতে পারলো তো সাংঘাতিক আমি ওকে বাঘ বানালাম ইঁদুর থেকে আর আমার খেতে আসছে মারো এক থাপ মারো এক ছোবল এমন ছোবল দিলেন যে পুনর মুসুক ভব হয়ে গেল বাঘ একেবারে ইঁদুরে পরিণত হয়ে গেল সুতরাং মনে রাখবেন রাজনীতিতে কিছু লোভী লোক আছে রাজনীতিতে তিনটে কথা আছে একটা লোভী একটা ভোগী আর একটা হচ্ছে ত্যাগী যারা লোভী তাদের বাদ দিন যারা ভোগী তাদের ঘরে থেকে ভোগ করতে বলুন আর যারা ত্যাগী তাদের মানুষের কাজ করতে বলুন তবেই কিন্তু মানুষ ভালো হবে মুক্ত দিয়ে মুক্তর ডাল বানাবেন
নাকি প্ল্যাটিনাম দিয়ে ঝালটক বানাবেন মাছে, কোনো যায় আসে না। আজকের দিনে তো মানুষ এত সঙ্গীত চর্চা করে যে সামনে মিষ্টি থাকলেও খেতে পারে না, পাছে ওয়েট বেড়ে যায়, সুগার বেড়ে যায়। আমাদের মনে আছে আমরা যখন ছোট ছিলাম, আমার মামা বাড়িও হচ্ছে বীরভূমে, আমিও গ্রামের মেয়ে, আর কত আমি বীরভূমে, আমাদের বড় হাট হতো রামপুরহাটে, আমরা গ্রামের মোড়ে এসে দাঁড়িয়ে থাকতাম। কেন দাঁড়িয়ে থাকতাম? মামা হাটের থেকে আসবে একটা করে বারোশাই নিয়ে আসবে, আমাদের একটা করে বারোশাই দেবে, দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ মামা হাট থেকে ফিরে না আসতো। আর আজ দেখুন, যদি আপনাকে রসগোল্লার প্লেটও সাজিয়ে দেয়, আপনি খেতে পারবেন না, আপনার মনে হবে না না ওটা খাওয়া যাবে না, ওটা খেলে আমার সুগার হবে। সে জন্য এত লোক কি হবে টাকায়, কি হবে টাকায়? এই যে বিজেপি পার্টিটা মনে করে ওদের খুব অহংকার, ওদের অনেক টাকা আছে। বল তোমার টাকা, রামকৃষ্ণ পরমহংসদেবের কথায় টাকা মাটি, মাটি টাকা। মনে রাখবেন, টাকা দিয়ে মানুষকে তুলনা করা চলে না, টাকার থেকে মানুষের দাম অনেক বেশি, টাকার থেকে মনুষ্যত্বের দাম অনেক বেশি, টাকার থেকে মানবিকতার দাম অনেক বেশি। টাকা দিয়ে চরিত্র গঠন হয় না, টাকা প্রয়োজন হয় ততটুকুই, যতটুকু সংসার চালাতে লাগে, যতটুকু ছেলে মেয়েকে ভালো করে মানুষ করতে লাগে, যতটা প্রয়োজন ততটা করুন, আমার কোনো আপত্তি নেই। তার বেশি কি প্রয়োজন? জীবনটা তো ক্ষণস্থায়ী, আজ আছি কাল নেই, কিসের জন্য এত চিন্তা, কিসের জন্য এত টাকা পাচার, কি হবে এত মারামারি, খুনোখুনি, লুটোপুটি, বিজেপির হুড়োহুড়ি, হুটোফুটি। ভাবছি যেমন করে ক্ষমতা দখল করতে হবে, অত সস্তা নয়, এটা দিল্লি কা লাড্ডু নয়, এটা বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা, এটা পঞ্চানন বর্মার বাংলা, এটা বিরসা মুন্ডার বাংলা, এটা গুরুচর ঠাকুরের বাংলা, এটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাংলা, এটা চৈতন্যদেবের বাংলা। এটা মনে রাখবেন, আমাদের রবীন্দ্র, নজরুল, বিবেকানন্দ, রামকৃষ্ণ, নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, পঞ্চানন বর্মা থেকে শুরু করে, সিধু কানু ডহর থেকে শুরু করে, বিরসা মুন্ডা থেকে শুরু করে, এটা সবার বাংলা। গান্ধীজি থেকে শুরু করে তারা বাংলায় বসে কাজ করতে। কয়েকটা নেতা জুটেছে, কেমন নেতা, নেতা কেমন হওয়া উচিত, নেতা কেমন হওয়া উচিত, নেতা হওয়া উচিত গান্ধীজির মতো। তোমরা বসো প্লিজ, তোমরা বসো প্লিজ, ছোটরা বসো। হ্যাঁ, নেতা কেমন হওয়া উচিত গান্ধীজির মতো, যিনি কোনো ভাগাভাগি করা হোক, দেশ কা নেতা কেসা হো, গুরু গোবিন্দ সিং জেসা হো, দেশ কা নেতা কেসা হো, বিরসা মুন্ডা জেসা হো, দেশ কা নেতা কেসা হো, জয় জোহর জেসা হো। নেতা তাদেরই বলা চলে, নেতা আবার মিথ্যে কথা বলবে কেন? লোকে তো নেতাকে দেখে অনুসরণ করে, তাহলে নেতারা কেন মিথ্যে কথা বলবে বলুন? আমি তো দেখছি একটা পলিটিক্যাল পার্টি বিজেপি এত মিথ্যে কথা বলে, ভাই মা বোনেরা আমার বিশ্বাস করতে পারবেন না, দিনকে রাত করে, রাতকে দিন বলে, আর শুধু মিথ্যে কথা বলে। একটা তিলক কেটে আমি ধর্মকে ভালোবাসি বললেই হয় না, ধর্মকে ভালোবাসতে হলে আগে মানুষকে ভালোবাসতে হয়, এটা মাথায় রাখবেন। যারা মানুষকে খুন করে, দাঙ্গা করে, লুটপাট করে, লুটেরাবাজ, দাঙ্গাবাজ, মানুষের রক্ত নিয়ে খেলে, তারা আবার ধর্মের কথা বলে, তাদের মুখে মানায়। আমরা সবাই জগন্নাথদেবের রথযাত্রায় যাই, তাই তো? আমি নিজে রথ টানি, রথের মধ্যে দেখি জগন্নাথ দেবতার মূর্তি, বলরাম দেবের মূর্তি, সুভদ্রার মূর্তি। আমরা অনেকে আমরা যাই এবং আমরা গিয়ে সেখানে আমরা কি করি, আমরা গিয়ে সেখানে গিয়ে আমরা বলি,
যে জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। আমরা গিয়ে বলি ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রাবাং জগন্নাথায় তে নম। আমরা দেখেছি দেব দেবতারা রথ চড়ে, এখন তো আমি দেখতে পাচ্ছি দেব দেবতারা রথ চড়ছেন না, দেবতাদের রথে বসানো হচ্ছে না, দস্তারা হোটেল সমান রথ তৈরি করে তার মধ্যে পুরো মানে সমস্ত ভোগ করবার জিনিসপত্র রেখে সেখানে কি করা হচ্ছে, বসুন আপনারা প্লিজ বসুন, মামুনিরা বসুন, এবং সেখানে বসে তারা কি করছে, তারা রথযাত্রার নামে তারা নানা রকম যাত্রা করে বেড়াচ্ছেন আর বলছেন আমরা রথযাত্রা করছি। যদি জগন্নাথ বলরাম সুভদ্রার রথযাত্রা হয় আমার কোনো আপত্তি নেই, আমি ভালো করে করতে পারবো। শ্রীকৃষ্ণ অর্জুনের রথযাত্রা হয়, ভাই অত দেখবার কিছু নেই, একজন এই যে দাদা, অত এই যে দাদা, এই যে প্রেসের যারা আছে, আমি এবার থেকে পুলিশকে বলবো প্রেসের যারা আছে তারা মিটিংটা ডিস্টার্ব করবেন না দয়া করে, ওই ক্যামেরা ফেলে কিচ্ছু লাভ নেই। আপনার প্রেসের একজন কি বললো সেটা তো আমি আপনার ছবি তুলতে পারি, কেন মিটিংগুলোকে ডিস্টার্ব করেন আপনারা আমাদের বন্ধু, শুনুন একজনের একজন এগারোবার থাকে তারা এটা করার জন্যই আসে। আপনারা দেখেননি উত্তর দিনাজপুরের আমার মিটিংয়ে দুজন দুদিক থেকে উঠে পড়েছিল, দেখেছিলেন মনে আছে উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জে, মনে হচ্ছে তো সাংবাদিক না, ইয়েস আপনারা জানেন এখানে একটু অভ্যাস আছে, হ্যাঁ হ্যাঁ হেমদাবাদে, চিন্তা করবেন না। আমি আপনাদের বলি যে আসলে কি জানেন তো বিজেপির আমার উপরে খুব রাগ, ওরা চায় যেন তেন প্রকরণে ওকে সরিয়ে দাও তাহলে বাংলা ওরা দিল্লি থেকে দখল করতে পারবে, সেই জন্য অনেক পরিকল্পনা অনেক চক্রান্ত করে। কিন্তু মনে রাখবেন আমরা মাথা নত করার লোক নই, যেটা বলছিলাম যেই দেখলেন রথের কথা বললাম তেমনি দৃষ্টিটাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো। রথযাত্রায় কে থাকবে, জগন্নাথদেব থাকবে, বলরাম থাকবে, সুভদ্রা থাকবে, বিজেপির নেতারা কেন থাকবে, তারা কি জগন্নাথ দেবেরও থেকে বড়, তারা কি বলরাম থেকেও বড়, তারা কি সুভদ্রা থেকেও বড়, তারা কি বিজেপি নেতাদের আমাদের এখন পুজো করতে হবে, জগন্নাথ দেবের পুজো করতে হবে। রথযাত্রার কটা রূপ আমরা দেখেছি, আমি দু তিনটে বলি, এক হচ্ছে আমি জগন্নাথ দেবের রথযাত্রা দেখেছি, আমি ইস্কনের রথ রথ প্রতিমার ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রাবাং জগন্নাথ হয় তে নম, আমি জগন্নাথের রথটা নেই। আবার আমরা দেখেছি যুদ্ধের সময় রথ ব্যবহার হয়, শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী ছিলেন, শ্রীকৃষ্ণ তিনি কে, তিনি নারায়ণ, তিনি একজন দেবতা। একবারও ভেবে দেখেছেন কি এরা কি তাহলে শ্রীকৃষ্ণ সব, কোত্থেকে শ্রীকৃষ্ণ এলো, দেবতারা সব চলে গেল তার জায়গায় এরা এলো। এরপরে দেখুন লক্ষ্য করে এরপরে কি হলো, আমরা আবার রথ দেখলাম যুদ্ধের রথ, রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে, তাহলে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ আমরা দেখেছি ইতিহাসে। আমরা আমাদের দেবতা হিসেবে পুজো করি, প্রতি বছর যায় প্রতিদিন মানুষ যায়। দুই হচ্ছে আমরা রাবণকেও দেখেছি, রাবণ ওই রথে করে সীতাকে হরণ করেছিল, সেটা রাবণ রথ, সেটা যুদ্ধে। আবার শ্রীকৃষ্ণ অর্জুনের যুদ্ধ হয়েছিল মহাভারতের দুর্যোধন দুঃশাসন মহাভারতের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে মনে রাখবেন রামায়ণ যেমন একদিকে আছে মহাভারতও আছে, রামায়ণেও যেমন রাম সীতার কাহিনী আছে মহাভারতেরও দুর্যোধন দুঃশাসনের কাহিনী আছে, পঞ্চপাণ্ডবের কাহিনী আছে, এগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। তা এনারা কি করছেন, রথ রথ বের করেছেন বাবুরা, সেই রথে বিরিয়ানি মাংস পোলাও থেকে ছানা কাবাব থেকে শুরু করে একেবারে সাজুগুজু থেকে শুরু করে খানা পিনা থেকে শুরু করে বিশ্রাম থেকে শুরু করে গানা থেকে শুরু করে সব রেডি, যেমন টেন স্টার হোটেলে দশ তারা হোটেলে গেলে পাওয়া যায়
সেইগুলোকে রেখে দিয়েছে, দিয়ে নেতারা ফুর্তি করছেন, জনগণের টাকায় ফুর্তি করছেন, আর বলছেন তারা নাকি রথযাত্রা করছেন। আমি সরি, আমি দুঃখিত, আমি লজ্জিত যে জগন্নাথদেবের রথযাত্রাকে এরা কালিমা লিপ্ত করেছে ধর্মের নামে। ধর্মের নামে মনে রাখবেন, এরা অধর্ম করছে, ধর্মের নামে অধর্ম করছে। দেবতার রথ বিজেপির রথ হতে পারে না, এটা পুরো মানুষকে। আমরা বলি না যে গরুর লোকটা বেঁধে দাও তাহলে ওগুলো কিছু খাবে না, যখন গরুর অসুখ হয় বেশি খেলে। আমরা বলি চোখে, তোমার চোখে কি নেবা হয়েছে যে তুমি চোখে দেখতে পাচ্ছ না? মানুষকে চোখে নেবা করিয়ে দিচ্ছে, নেবা করিয়ে দিয়ে বলছে তোমরা দেখতে পেও না, আমরা যা বলছি সেটাই তোমরা বিশ্বাস করো। কেন করবেন, কেন করবেন? ঘরে বসে ভিডিও তৈরি করছে, যেমন নাটক তৈরি করে, যেমন সিনেমা তৈরি করে, করে সেগুলো মানুষের কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে, দিয়ে বলছে দেখছেন বাংলায় এই অত্যাচার হচ্ছে। আচ্ছা বলুন তো মা বোনেরা আমার, রাস্তায় আপনারা হাঁটতে পারেন না, দোকান বাজারে যান না? আমি জিজ্ঞেস করছি মা বোনেদের, আপনারা রাস্তায় চলাফেরা করেন না? আপনারা দোকান বাজারে যান না? আপনারা আত্মীয় স্বজনের বাড়ি যান না? পড়াশুনো করেন না? ছেলে মেয়েদের স্কুলে যদি যান না, যান কি যান? রাস্তায় যাতায়াত করেন কি করেন না? বলুন, জোরে বলুন। তাহলে বিজেপি রোজ বলে বেড়ায় বাংলায় নাকি মহিলারা রাস্তায় বেরোতে পারে না, ওদের জিজ্ঞেস করুন তোমার উত্তর প্রদেশে পারে? ওখানে তো দলিতদের পিছিয়ে মারো, কোন মহিলা কোন ছাত্রী ভয় বেরোতে পারে না। মেয়েদের কথা ভুলে যান, ছেলেদেরও, সাংবাদিকরাও ভয় বেরোতে পারে না। সাতজন সাংবাদিক রাজদীপ সার্দেশাই থেকে শুরু করে তারা একটা টুইট করেছিল বলে তাদের সব কটাকে জেলে পড়বার জন্য নানা রকম সিটিজেনের কেস দিয়েছে। এই তো চলছে ভারতবর্ষ, বাংলা তো সোনার বাংলা, তোমাদের সোনার বাংলা তৈরি করার দরকার নেই, তোমরা তো দাঙ্গার বাংলার কথা চিন্তা করো, আর আমাদের বাংলা সোনার বাংলা। এ মাটি সোনার মাটি, এ মাটি সোনার চেয়েও কাটি, এই মাটিকে আমরা কোনো রকম ভাবে দাঙ্গা অশান্তি গন্ডগোল আমরা করতে দেব না, এটা মাথায় রাখতে হবে। এ বাংলা সবার, এ বাংলা কন্যাশ্রী, এ বাংলা শিক্ষাশ্রী, এ বাংলা রূপশ্রী, এ বাংলা যুবশ্রী, এ বাংলা সবুজশ্রী, এ বাংলা সবুজ সাথী, এ বাংলা দুয়ারে সরকার, এ বাংলা কৃষক বন্ধু, এ বাংলা তপশিলী, এ বাংলা আদিবাসী, এ বাংলা রাভা, এ বাংলা টোটো, এ বাংলা রাজবংশী, এ বাংলা কামতাপুরী, এ বাংলা সংখ্যালঘুরা, এ বাংলা খ্রিস্টানরা, এ বাংলা হিন্দু ধর্ম, এ বাংলা ইসলাম ধর্ম, এ বাংলা বৌদ্ধ ধর্ম, এ বাংলা খ্রিস্টান ধর্ম, এ ধর্ম জৈন ধর্ম, পারসিক ধর্ম, সারান ধর্ম, সারি সারান যে আদিবাসীদের ধর্ম আছে আমরা তাদের জন্য লিখেছি, এটা তাদের ধর্মের ভাষা। আজকে বলুন তো কই বিশ্বা মুন্ডার ছুটির দিন কে ঘোষণা করেছে? তৃণমূল কংগ্রেস। আদিবাসী নেতা রঘুনাথ মুর্মুর জন্মদিন কে ঘোষণা করেছে ছুটির দিন? তৃণমূল কংগ্রেস সরকার। খাদ্য সাথী বিনা পয়সায় খাদ্য দিচ্ছে রেশনে কে? তৃণমূল কংগ্রেস সরকার। স্বাস্থ্য সাথী বছরে 5 লক্ষ টাকা, স্বাস্থ্য সাথী নিয়ে গেলে আপনি চিকিৎসা করতে পারবেন, এবং মহিলাদের করা হয়েছে লিডার, এবং একজন পরিবারের মা তার নিজের মা বোনকেও দেখাতে পারবেন, সেই সুবিধাও আছে স্বাস্থ্য সাথীতে। যারা স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে গেছেন খুব ভালো, যারা পায়নি নাম লিখিয়েছেন তারাও কিন্তু একটা করে পাবেন। বায়োমেট্রিক যেটা ছাপ দিয়ে করতে হয় সেটা করতে মেশিনে একটু টাইম লাগে, সেই জন্য এখন যে কার্ডটা দেবে যতদিন ওইটা না হচ্ছে এটাই চলবে, মাথায় রাখবেন। রেশন করে দিয়েছি তো, দিয়েছি কি দিইনি? বিজেপি বলে দেবো 15 লাখ টাকা করে দেবো বলে পকেট কেটে পালিয়ে যায়, আমরা কিন্তু তা করি না, আমরা মানুষের পকেট মারি করি না, আমরা যেটা বলি আগে করে দেখাই, করে দেখিয়ে বলে করেছি। তুমি বলে করেছো, তুমি করোনায় ঘুরে বেড়াচ্ছ আর দাঙ্গা লাগাচ্ছ,
বেড়াচ্ছো আর মিথ্যা বলে বেড়াচ্ছো কদিন চলবে লঙ্কা খেলে তো ঝাল লাগবে বাবু তুমি দাঙ্গা করে বেড়াবে আর আমরা বলবো না তা কি হয় তাহলে বলুন বিনা পয়সায় খাদ্য দিচ্ছে তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেসের সরকার বিনা পয়সায় খাদ্য দিচ্ছে আমাদের মা মাটি মানুষের সরকার স্বাস্থ্য সাথী বিনা পয়সায় চিকিৎসা হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা বন্ধু আমিও ছোট ছিলাম আমি দেখেছি আমার বাবা যখন খুব অসুস্থ হয় পয়সা ছিল না হাসপাতালে ট্রিটমেন্ট করবার কত বেড ভাড়া দিতে হতো কত ওষুধের খরচা দিতে হতো একটা ট্রিটমেন্ট করতে গিয়ে ফ্যামিলিগুলো শেষ হয়ে যেত আর আজকে দেখুন কিডনি অপারেশন করে দিচ্ছি বিনা পয়সায় হার্ট অপারেশন করে দিচ্ছি বিনা পয়সায় মা বোনদের বাচ্চা হচ্ছে বিনা পয়সায় কত হসপিটাল তৈরি হয়েছে আপনাদের দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আপনারা জানেন না আপনাদের এখানে ইসলামপুরে হয়েছে রায়গঞ্জে হয়েছে বদরি বারুলঘাটে হয়েছে গঙ্গারামপুরে হয়েছে কত হসপিটাল কত কি হয়েছে আবার আমার তপনে কালিয়াগঞ্জে দাঁড়িয়ে ছিল তপন বলে আমাকে বলল কালিয়াগঞ্জে বাই ইলেকশনে দিদি আমাদের একটা হসপিটাল আছে 60 বেডের এটাকে 100 বেড করতে হবে আমি 100 বেড নয় আমি 300 বেডের করে দিচ্ছি এটা মনে রাখবেন কালিয়াগঞ্জের এই হসপিটালটা সব কিছু ব্যবস্থা হচ্ছে রায়গঞ্জ আপনারা মেডিকেল কলেজ পাবেন হয়ে গেছে আমি বলছি মানে রায়গঞ্জ এরপর এই যে 300 বেডের হচ্ছে এইটা যদি কোনোদিন 500 বেড হয় এটাও মেডিকেল কলেজ হয়ে যাবে সুতরাং মাথায় রাখতে হবে আশা রাখতে হবে আশা ভরসা রাখতে হবে বিশ্ববিদ্যালয় রায়গঞ্জটাকে আমরা উত্তরবঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে এনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করেছি বালুরঘাটেও বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে আলিপুরদুয়ারে বালুরঘাটে হয়ে গেছে আলিপুরদুয়ারে হয়ে গেছে কুচবিহারে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি হয়ে গেছে জলপাইগুড়িতে হয়েছে কোথায় হয়নি বলুন কুচবিহারে মেডিকেল কলেজও করে দেওয়া হয়েছে কোথায় হয়নি আজ রাজবংশী মানুষেরা ভাবুন আপনার ভাষায় পড়াশোনা হবে আপনার ভাষায় পড়াশোনা হবে আমি 200 স্কুল করে দিচ্ছি রাজবংশী ভাষায় পড়াশোনা করবার জন্য আদিবাসীরা অলচিকি ভাষায় কথা বলে আর চা বাগানের শ্রমিকরা সাঁতরি ভাষায় কথা বলে তাদের জন্য আমি বলেছি 500 স্কুল করে দিচ্ছি হিন্দি ভাষায় কথা বলে হিন্দি ভাষায় স্কুল করে দিচ্ছি গোর্খা ভাষায় কথা বলে আমার পাহাড়ি ভাই বোনেরা গোর্খা ভাষায় করে দিচ্ছি আর আমার গ্রামের অনেক গরিব ভাই বোনেরাও ইংলিশ মিডিয়ামে পড়তে চায় তাদের জন্য ইংলিশ মিডিয়ামে 100টা স্কুল তৈরি করে দেব মনে রাখবেন আগামী দিন আপনাদের এখান থেকে ভালো ভালো ছেলে মেয়ে বেরোবে যারা কন্যাশ্রী আগামী দিন তারা ভাগ্যশ্রী হবে আজ যারা রূপশ্রী আগামী দিন তারা বিশ্বশ্রী হবে আজকে যারা সবুজশ্রী আগামী দিন তারা শ্রেষ্ঠশ্রী হবে মনে রাখবেন এই বাংলার মাটি থেকে তারা বাংলাকে জয় করবে না শুধু সারা দেশকে জয় করবে সারা পৃথিবীকে জয় করবে আর বিজেপি মতো একটা পার্টি বাজে কথা বলা ছাড়া একটা ভালো কথা বলতে পারে না বিশ্বাস মুন্ডার নাম করে অন্য কার গলায় গিয়ে মালা দিয়ে এলো বুঝুন চোখেও দেখে না রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনই যে কোথায় জন্মেছে জানে না রবীন্দ্রনাথ সাধবে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ারে বসে পড়ছে আর বলছে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিল শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিল জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আচ্ছা স্বামী বিবেকানন্দকে নিয়ে সেদিন কি বলেছে বলে স্বামী বিবেকানন্দ ঠাকুর আরে বুঝি রবীন্দ্রনাথ ছাড়া রবীন্দ্রনাথের নাম আর ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পদবী স্বামী বিবেকানন্দ বসিয়েছে আর তার নামের জায়গায় পদবীটা ঠাকুর বসিয়ে দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে বিরসা মুন্ডার মূর্তি ভেঙেছে না সিধুকানু নগরের ওই বাঁকুড়ায় যে মূর্তিটা ভেঙেছে চেনে না একজনের ছবি আর একজনের গায়ে গলায় লাগিয়ে দিচ্ছে বুঝুন একটা সত্যিকারের নেতাজি আর একটা সিনেমায় পাঠ করা নেতাজি দুটো এক হয়ে গেল ওটাকে একটা তৈরি করা হয়েছে দেখতে ওই রকম যেন লাগে দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে
যা ইচ্ছে করে যাচ্ছে আর বলে বেড়াচ্ছে বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে নাকি বাংলা দখল করবে, বাইরে থেকে সমস্ত নিয়ে আসছে। আমরা বলি বাংলায় শাসন বাংলার লোকেরাই করবে, কোন বহিরাগত গুন্ডারা এসে বাংলায় শাসন করবে না। নির্বাচনের সময় দেখবেন ভয় দেখাবে এই বহিরাগত গুন্ডাদের দিয়ে, কোথাও 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 সেন্ট্রাল পুলিশের এজেন্সি দিয়েও চেষ্টা করবে, প্রতি বছর তাই করে। ভয় পাবেন না, যদি টাকা দিয়ে, চারিদিকে টাকা দিচ্ছে আমি শুনছি, এমনকি কোন কোন সাংবাদিকের হাতে ক্যামেরাম্যানের হাতেও টাকা দিয়ে পালিয়ে যাচ্ছে, তারা নিচ্ছে না, তারা রিফিউজ করছে। এত টাকা হয়েছে, টাকা পেলাম থেকে খেতে পেতে না, আগে একটা বিড়ি দিনে তিনবার টানতো, আর এখন কত টাকা, আর এখন কত টাকা, টাকাই টাকা। আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে, আমরা বলে হরে কৃষ্ণ হরে হরে, টাকা চুরি করে করে, টাকার টাকা, এত টাকা। আমি আপনাদের বলি টাকা ওরা দেবে, টাকা দিলে চুপচাপ টাকাটা নিয়ে নিন, আর নিয়ে ভালো করে মানুষ মার খেয়ে নিন, ওই টাকা ওদের টাকা নয়, আপনাদেরই টাকা। কিন্তু ভোটের সময় পাল্টে দিন, ভোটের সময় বিজেপিকে একটুও ভোট দেবেন না। ভোটের সময় মাথায় মনে রাখতে হবে, যারা স্লোগান দিচ্ছিলে খুব ভালো স্লোগান দিচ্ছিলে, গৌতম তুমিও খুব ভালো স্লোগান দিচ্ছিলে, বাট দলের শৃঙ্খলা বদ্ধ সৈনিক তোমরা থাকো, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আর স্লোগান দেবেন চাই না চাই না বিজেপিকে, চাই না চাই না চাই না পচা বিজেপি, চাই না চাই না চাই না দাঙ্গাবাজ বিজেপি, চাই না চাই না চাই না লুটেরা বিজেপি, চাই না চাই না চাই না মহাপরদের অসম্মানকারী বিজেপি, চাই না চাই না চাই না বাইরের গুন্ডা, চাই না চাই না চাই না বাংলা দিকে দখল করবে না। দিল্লিকে আমরা বাংলা দখল করতে দেব না, আমরা রুখব, রুখবার জন্য সারা জীবন আমি আন্দোলন করেছি। মা বোনেরা জানেন না হয়তো অনেকেই, আমার পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গে চোট আছে, আমারও জীবনে 15-20টা অপারেশন হয়েছে, মার খেতে খেতে মাথা থেকে শুরু করে পা থেকে শুরু করে কোমর থেকে শুরু করে চোখ থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে আমাকে আঘাত করেনি। এখন ওই সিপিএম কংগ্রেস আর বিজেপি এক হয়েছে, জগাই মাধাই গদাই, তিনটেকে দিতে হবে বিদায়, জগাই মাধাই গদাই, তিন থেকে দিতে হবে বিদায়। তাই বলতে হবে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও, আগে তো আমার সোনার ভারতবর্ষকে ফিরিয়ে দাও। আজকে ভারতবর্ষ নয় নোটবন্দি নয় ঘরবন্দি, নয় নোটবন্দি নয় ঘরবন্দি নয় জেলবন্দি, বেকারের হাহাকার, সারা ভারতবর্ষে 40% বেকার বেড়েছে, একমাত্র বাংলা 40% দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি, আমাদের এখানে বেকার আমরা কমিয়েছি। গত পরশু দিনও আমি ইনগ্রেট করেছি 72,000 কোটি টাকার প্রোগ্রাম, এবং মনে রাখবেন আগামী 5 বছরের মধ্যেও আমরা 1.5 কোটি লোকের চাকরি দেব, এবং আমরা অলরেডি দিয়েছি, অনেক লোককে দেওয়া হয়েছে। আজকে 1 নম্বর গ্রামীণ 100 দিনের কাজে আমরা 1 নম্বর, মনে রাখবেন গ্রাম বাংলায় ঘর দেওয়া আমরা 1 নম্বর, স্কিল ডেভেলপমেন্টে আমরা 1 নম্বর, স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে আমরা 1 নম্বর, ই গভর্নেন্সে আমরা 1 নম্বর, কৃষি কর্মে আমরা 1 নম্বর, 100 দিনের কাজ এবারেও 1.1 কোটি দিন দিবস তৈরি করেছি আমরা, কাজ করেছি আমরা। কাজে যে বাংলা এত এগিয়ে গেছে, শুধু এদের কাজ নেই দিল্লি থেকে এসে রথবাবুরা, রথবাবুরা চলে এসেছেন, আসল তো ওটা রথ নয়, আসল তো একটা হোটেল বাবুরা চলে এসেছেন, হোটেল যারা হোটেল করেন আমার তাদের প্রতি শ্রদ্ধা আছে, এগুলো তো বেনামি হোটেল রথযাত্রার নামে, বেনামি রথযাত্রা। আমি বলি যত পারেন করুন, কিন্তু নিজেদের জগন্নাথ বলে ভাববেন না, নিজেদের বলরাম বলে ভাববেন না, নিজেদের সুভদ্রা বলে ভাববেন না, নিজেদের অর্জুন বলে ভাববেন না, নিজেদের কৃষ্ণ বলে ভাববেন না। আমরা আমাদের দেবতাদের সম্মান করি, আমরা পুজো করি, আমরা তাদের অসম্মান করি না আপনাদের মতো। আমরা সম্মান করব, সম্মানের সাথে কাজ করব, এবং বলব আগামী দিন যত ঝড় আসে আসুক, তুফান আসে আসুক, আমফান এসেছিল আপনারা দেখেছেন, আমফান পালিয়ে গেছে, মানুষ জিতে গেছে, কোভিড এসেছিল দেখেছেন, কোভিড পালিয়ে গেছে, মানুষ জিতেছে,
সবটাই তো আমরা করেছি আপনাদের নিয়ে, কাজেই নিশ্চিন্ত থাকবেন, আমরা থাকাকালীন কোনো বিপদ আপদ কিছু আপনাদের হবে না। আগামী দিন আমরা চাই আপনারা বিনা পয়সায় রেশন পান, এটা কন্টিনিউ করবে, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের সরকার বিনা পয়সায় রেশন দেবে, আপনাকে পয়সা দিয়ে চাল ডাল গম কিনতে হবে না, আর চিকিৎসার জন্য 5 লাখ টাকা করে পাবেন, যেটা স্বাস্থ্যসাথী কার্ড, বাচ্চাদের পড়ার জন্য মিড ডে মিল পাবেন, বাচ্চাদের পড়ার জন্য জুতো জামা ব্যাগ এগুলো পাবেন, কন্যাশ্রী মেয়েরা স্কলারশিপ পাবেন, ইউনিভার্সিটি পাবেন, কলেজ পাবেন, স্কুল পাবেন, সবুজশ্রী পাবেন। আসার মেয়েরা ভালো করে কাজ করে যান, আপনাদের আগামী দিন আমার টার্গেট আছে, আমি আস্তে আস্তে অনেকটা দেখে দেব। আমি আইসিডিএসকেও বলবো, আপনাদের সব বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার, আমরা কিছুদিন আগেও 1000 বাড়িয়েছি, আমরা আগামী দিন আবার দেখে দেবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। প্যারা টিচারদের আমি বলবো, আপনাদের 3 বছর সবুজ সাথী সাইকেল ক্লাস 9 যেমন পাচ্ছে, 1 কোটির ওপর আমরা দিয়েছি, আরও আমরা দেবো, আরও 20 লাখ সাইকেল রেডি আছে, এবছরই দিয়ে দেবে আপনাদের। 12 ক্লাসের ছেলে মেয়েরা ট্যাবের জন্য 10,000 টাকা করে পাবেন অথবা স্মার্টফোন, সেই 9 লক্ষ ছাত্রছাত্রীকে আমরা 10,000 টাকা করে তার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। এবং এই টাকা শুধু এবছর নয়, আগামী বছরও পাবেন, তারপরে বছরও পাবেন, আমাদের সরকার থাকলে প্রতি বছর পাবেন, সাইকেলও পাবেন, ট্যাবও পাবেন, খাদ্যসাথীও পাবেন, স্বাস্থ্যসাথীও পাবেন, মিড ডে মিলও পাবেন, ঐক্যশ্রীও পাবেন। আর সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখবেন, নিরাপত্তা দিতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস, অন্য কেউ নয়। বিজেপি কিছু কিছু আপনাদের মধ্যেও কিছু কিছু লোককে নিয়ে হায়দ্রাবাদের কিছু নেতা এটা নিয়ে এসে ভাঙাবার চেষ্টা করছে, সেই চিন্তি জানেন তো, 3 রকম চিন্তি আমরা ছোটবেলায় শুনতাম, রাম চিন্তি, শ্যাম চিন্তি, দে চিন্তি। এরা মুসলিমদের দেয় দে চিন্তি, দলিতদের দেয় রাম চিন্তি, আর তপশিলীদের দেয় শ্যাম চিন্তি। সবাইকে কোনো না কোনো চিন্তি দেবে, আর কিছু দেবে না। তাই এদের বিরুদ্ধে জাগতে হবে, মনে রাখবেন এই ভোটটা এটা আমার ভোট, এই ভোটটা অন্য কারো ভোট নয়, এই ভোটটা আমার ভোট। যদি আপনারা আমাকে চান তাহলে এই ভোটটা মনে রাখবেন, আপনার একটাই চিহ্ন জোড়াফুল তৃণমূল, প্রার্থী কারা হলে একবার দরকার নেই, প্রার্থী তৃণমূল কংগ্রেস তৈরি করবে, যে দল বদল করে পালিয়ে যাবে না তাকে আমি প্রার্থী করব না, আর যে কটা গেছে আপন গেছে, বিদায় নিয়েছে, যারা খারাপ তারা চলে গেছে, আমি খুব খুশি হয়েছি, ঈশ্বর আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়ে সেটা আমি পাঠিয়ে দেবো, কথা বলে আমি বিশ্বকে দায়িত্ব দিয়েছি। আমি যেহেতু নিজে বহরমপুর থেকে ডাইরেক্ট আসছি তাই নিয়ে আসতে পারিনি সাথে করে, আপনারা ভালো থাকবেন, আপনাদের প্রেস ক্লাব আশা করি ভালো চলছে, আপনাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর যদি কোথাও কিছু গোলমাল রাখেন প্লিজ আমাকে দয়া করে জানাবেন, আপনারাই কিন্তু আসল গ্রাসরুটের খবর রাখেন, একটু আপনাদের আমি হেল্প চাইছি, আমার টাকা নেই, আমি হয়তো টাকা দিতে পারবো না, কিন্তু আমি ভালোবাসা দিয়ে আপনাদের মন জয় করে দেবো। আপনাদের সকলকে জানাই, মহাপুরদের জানাই, আমার অনেক অনেক চাই না চাই না চাই না জোরে বলো চাই না চাই না একটু আর দ্রুত থাকবে।
থাকবেই সেগুলো আস্তে আস্তে আমি দেখে দেব আমাকে সময় দিন আমি যথেষ্ট দেখে দিয়েছি বাদ বাকি যেটুকু আছে সেটুকু আস্তে আস্তে দেখে দেব বিশ্বাস রাখুন ভরসা রাখুন রাখুন আপনাদের আস্থা বাংলা বাঁচাতে মা বোনের সম্মান বাঁচাতে ছাত্র যৌবন বাঁচাতে শ্রমিক কৃষক বাঁচাতে তৃণমূল কংগ্রেসই আপনাদের একমাত্র রাস্তা রাস্তাই আমাদের রাস্তা